পারে কে যাবি তোরা নৌকাতে আয়, এমন গান গেয়ে ভোটারদের কাছে টানছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম মঙ্গলবার দুপুরে নিজ গ্রাম ভাকুমে স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন, আচরণবিধি মেনে প্রতীক বরাদ্দের একদিন পরে প্রচারণা শুরু করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে আমার এলাকার গণ্যমান্য মুরব্বীরা তাদের হাতে প্রথম আমি এই নৌকা মার্কার এই লিফলেটটা তুলে দিলাম এবং এখান থেকে আমার প্রচারণা শুরু হয়ে গেল। এরপর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চারিগ্রাম ইউনিয়নের কয়েকটি স্থানে পথসভা করেন মমতাজ। সবার কাছে আবারও নৌকায় ভোট চান তিনি। উৎসব মুখর পরিবেশে মানুষ সব নির্বাচনের কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দেওয়ার সময় শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, জনগণের মার্কা, নৌকা মার্কায় সবাই ভোট দিবে। তিনি আরো বলেন, নয়জন পুরুষ প্রার্থীর পেছনে একাই লড়ছেন, জয়ী হলে আবারও উন্নয়নের প্রতিশ্রুতি দেন মমতাজ। অনেক বড় বড় নেতা গো, এমপি গো, চেয়ারম্যান গো, মন্ত্রী গো, নানান ইতে নাকি ওই 10%, 15%, 20% খুইয়ে তারপরে কাম করা লাগে, এটা শুনছেন না সারা জীবন? শুনছি। আপনি গো এমপি তো সেই কলঙ্ক নাই, আছে নাকি কলঙ্ক? নাই। একটা কথা একটা মানুষ যদি মঞ্চে দাঁড়ায় কইতে পারে আপনার আছে আমরা জানি, তাহলে সেদিন থেকে এই রাজনীতি ভাবতে দেবো, এমপি গিরি জীবন উপর। সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ দুই আসন। এখানে মমতাজ ছাড়াও স্বতন্ত্র ও অন্যান্য দলের নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 466,989 জন। সময় সংবাদ, মানিকগঞ্জ।